আপনারা তো দেখলেন সবকিছু, আমার কিছু বলার নেই। যে জঙ্গলের রাজত্ব চলছে সেটা তো দেখলেন। খর্দা থানা 17 তারিখ রাত্রি 7:30 থেকে সকাল 4:40 পর্যন্ত যে অমানুষিক নির্যাতন হয়েছে, 3rd ডিগ্রি প্রয়োগ আমরা জানতাম, শুনেছি, কিন্তু চোখে না দেখলে বুঝতে পারতাম না। একটা পাজামা পরিয়ে খালি গায়ে খালি পায়ে টানতে টানতে প্রায় 40-50টা ঘুষি পেছনে মাটিতে পড়ে যাওয়ার পর, মানে বলতে সংকোচ লাগছে তাও বলছি, নিম্নাঙ্গতে আক্রমণ, কিছু বাকি রাখিনি, ওই খালি গায়ে টেনে হিঁচড়ে কোনো রকমে তুলেছে, এক গ্লাস জল পর্যন্ত খেতে দেয়নি। 9 ঘন্টা একটা টুলের ওপর থানায় বসিয়ে রেখে দিয়েছিল। ভোরের অন্ধকারে বারবার জিজ্ঞেস করছি আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বলুন। আমি তো জাস্টিস চাই, যদি আমি কিছু অন্যায় লিখে থাকি তার জন্য মানহানি মামলা হতে পারে, কিন্তু এটা কি হলো? আমি কৃতজ্ঞ আমার পুরুলিয়া নেপালদা উত্তমদা সুদীপদা, এরা না থাকলে আজকে আমি এভাবে বাঁচতে পারতাম না, মাঝে মাঝে প্রাণে মরে যাব মনে হচ্ছিল। আমার পিঠটা এখনও যন্ত্রণায় কাতরাচ্ছে এমন অবস্থা, মানে এতভাবে মানুষ পাশে দাঁড়িয়েছে, আমি বলার কিছু নেই। শুধু আমার কথা হচ্ছে মানুষকে কথা বলতে দেবো না কেন? আমার আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে সে ভুলটা নিয়ে একটা আদালতে মানহানির মামলা হোক, আমি যে কোনো রায় মাথা পেতে নেব। কিন্তু সেদিনকে রাত্রিবেলা যেভাবে আক্রমণ করেছে, আমার দাদা আমার বোন কাউকে বলা হয়নি আমি কোথায়, একটা ঘরে অন্ধকার ঘরে লুকিয়ে রেখে একটা টুলের ওপর বসিয়ে আমি বারবার বলছি একটু একটু আমাকে জল খেতে দিন, চোখের সামনে দেখছি নিজেরা জল খাচ্ছে, আমাকে এক গ্লাস জল পর্যন্ত দেয়নি। 14 ঘন্টার অমানুষিক নির্যাতন শেষে শেষকালে পুরুলিয়ায় নিয়ে এসে পড়ার পর একটুখানি অন্তত প্রাণে বেঁচেছি, জানি না কদিন প্রাণে বেঁচতে পারবো। আর কোনো মানুষের ওপর যেন এই অত্যাচার না হয় যা হয়েছে, একজন পিসি এবং ভাইপোর জঙ্গলের রাজত্ব নিয়ে কথা বলেছি বলে আমার যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা নিয়ে ওরা ডিফামেটরি কেস করুন, কিন্তু পুলিশকে দিয়ে নির্যাতনটা করাবেন কেন? খর্দা থানাকে দিয়ে যা করিয়েছেন, ওখানকার ব্যারাকপুর পুলিশ কমিশনারকে দিয়ে যা করিয়েছেন, এ বলার নয়। কি দেখবো জঙ্গলের রাজত্বের কোনো একটা 41-এর এ ধারার একটা অন্তত নোটিস সার্ভ। আমি বারবার খর্দা থানাকে বলেছি যে আমাকে কিসের জন্য গ্রেফতার করা হয়েছে একটু আমাকে বলুন, আমাকে কিসের জন্য নিয়ে যেতে চাইছেন? খর্দা থানার বড়োবাবুকে ফোন করে বললাম যে আমাকে বলুন আমাকে কোথায় যেতে হবে, কোথায় যান, পুরুলিয়া জানান, পুরুলিয়া তো বিস্তীর্ণ জেলা, কোন থানায় যাবো এটুকু বলুন, বলতে পারবো না, রিজেক্ট করলেন। সেদিনকে নিয়ে গেলেন, বললেন না, এবং প্র্যাকটিক্যালি যেভাবে সেদিনকে মেরেছে, আমি প্রাণে মারা যেতে, মাটিতে পড়ে যাওয়ার পর পর্যন্ত যেভাবে নিম্নাঙ্গে আক্রমণ করেছে, এ বোধ হয় আমি জানি না কোনো মানে অন্য কোনো হিটলার মুসলিনির আমলে হতো কি না, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে দেখলাম এই দৃশ্য, আমার মানে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। এই কথা বলার ভূমিকা কি দেখছেন? রাজ্য সরকারই তো করাচ্ছে, পিসি এবং ভাইপো করাচ্ছেন, সমস্ত এপিসোডটা পিসি এবং ভাইপো তারা করাচ্ছেন। আমি আসলে দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় লিখি, আপনারা জানেন স্ট্রংলি বর্তমান শাসনের যে অগণতান্ত্রিক ব্যবস্থা সেটাকে আমি আক্রমণ করি। একটা পঞ্চায়েত নির্বাচনে 72 জন মানুষকে মারা গেল সেটা নিয়ে কন্ডেম করি। সিভিক ভলেন্টিয়ারদের 1,60,000 মানুষকে রট করা হচ্ছে 8,000 টাকার মাইনে দিয়ে, কেন তাদের পারমানেন্ট করেন? পার্ট টাইম টিচারদের নিয়ে, প্যারা টিচারদের নিয়ে, ভলেন্টিয়ার ভোকেশনাল টিচার 1,400 টাকা মাইনে পায়, এইগুলো নিয়ে ধারাবাহিকভাবে করে যাচ্ছি, লেখালেখি করে যাচ্ছি, সেইটার জন্য আমাকে বারে বারে টেলিফোনে শাসানো হয়েছিল এবং ওই ভাইপো বাহিনী শাসিয়েছিল কোথায় বাড়ি কবে যাব দেখে নেবো হ্যান করবো ত্যান করবো। আগন্তি দিনে আমি 4-5টা ফোন পেতাম ওই বাহিনীর, ভাবিনি যে শেষ পর্যন্ত পুলিশ লেলিয়ে দেবো। এবং আমার খুব নিজে পুলিশে অভিযোগ করেননি? আমি পুলিশে, আমি বারবার পুলিশে অভিযোগ করার চেষ্টা করেছি। এরপরে দেখুন আপনারা কোথায় যাই, আমরা শেষ পর্যন্ত যত দূর যাওয়ার যাব, এবং হিউম্যান রাইটস কমিশন তো ডিফাঙ্ক করে রেখে দেওয়া হয়েছে, হিউম্যান রাইটস কমিশনকে দিয়ে শুরু করে উচ্চ আদালতে বিকাশ ভট্টাচার্য, অরুণব ঘোষ সবাইকে নিয়ে আমরা যাচ্ছি। একটা সাধারণ ডায়েরি, আমার বোন সাধারণ একটা ডায়েরি করতে গিয়েছিল, 3টে ফোন সিজ করে নিয়ে চলে গেছে। আমরাও তো মমতা বন্দ্যোপাধ্যায়কে 2011 সালে সমর্থন করেছিলাম, আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রংগেস্ট সাপোর্টার ছিলাম, কিন্তু এই অরাজক রাজত্বটা পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, এটার বিরুদ্ধে কথা বলা দরকার, মানুষকে জাগরিত করা দরকার। 6,00,000,000,000,000 কোটি টাকা চাকরিতে ঘুষ, কাঠমানি কমিশন এখনও চলছে। একটা আপনারা দেখেছেন শিক্ষাক্ষেত্রে প্রাইমারি স্কুল টিচারদের নিয়ে কী হলো, এখন উচ্চ প্রাইমারি স্কুলের টিচারদের শিক্ষকতা চাকরি নিয়ে কী অসভ্যতা হচ্ছে, একটা মেরিট লিস্ট হাইকোর্টের কান ধরে মেরিট লিস্টটাকে বার করতে বাধ্য হলো। আতঙ্কে আছি, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আক্রমণ আসতে পারে, যে কোনো সময় আসতে পারে, আমি জানি না কতক্ষণ আমি সেফ থাকবো, কিন্তু আমার পরিবারের জন্য ভয় হয়। ফলে স্বাভাবিকভাবে আমার স্ত্রী অত্যাচারিত হয়েছে। সেদিনকে আমার দাদা একজন বয়স্ক রিটায়ার্ড সরকারি অফিসার, তাকে পর্যন্ত খর্দা থানায় যে ভাষায় সেদিনকে কথা বলেছে, তারা আতঙ্কে রাত, রাতের পর রাত আতঙ্কে রাত যাচ্ছে।